অচিনপুরের ঘটনাটা দু একদিনের মধ্যে মিটিয়ে ফেলো চক্রবর্তী। ওদের বোঝাও যে অধিকার, ফসলের ভাগ এসব স্লোগানে পেট ভরে না। অচিনপুরে এই ধরনের স্লোগান কোনোদিন ছিল না, থাকবেও না। এই অচিনপুর হচ্ছে ওঙ্কারনাথ সিংহরায়ের কিংডম। বোঝাবো কথা বলছি, বোঝাবো। আর যদি ওদের বুঝতে খুব অসুবিধে হয়, তাহলে ওদের সবুজ ক্ষেত শ্মশান বানিয়ে দিতে আমার কোনো অসুবিধে হবে না। আর আগুনের গুণ তো জানো, দূর থেকে দূরে ছড়িয়ে। দেউলপুরের লোকেদের বোঝাতে হবে, মেনে নাও কর্তামশায়ের আদেশ, ভালোয় ভালোয় মেনে নাও, নইলে হাতে বাটি নিয়ে দাঁড়ানো ছাড়া কোনো গতি থাকবে না। হ্যাঁ মিস্টার সরকেল, আমি ইন্দ্রনাথ বলছি। হ্যাঁ আচ্ছা, আপনি ওই কাগজপত্রগুলো, হ্যাঁ আমার কাছে সমস্ত কাগজপত্র রেডি আছে, আপনি কি নিতে পারবেন এসে? হ্যাঁ এক্ষুনি, দরকার হলে আপনি এক্ষুনি আসুন, এসে নিয়ে যান। আমি তো বলছি মাধবপুরের বাড়িটার কথা। দেখুন, এটা সম্পর্কে আমি কোনো প্রশ্ন আর শুনতে চাই না আপনার কাছে। কি কি বললেন আপনি? পারমিশন? কার পারমিশন, কিসের পারমিশন? মিস্টার সরকেল, ওটা আমার নিজের বাড়ি, আমার মা ওই বাড়িটা আমাকে দিয়ে গেছেন, আর এটা বিক্রি করার জন্য কারো পারমিশনের দরকার নেই। আপনি কি আসবেন কাগজগুলো নিতে? ভালো কথা। আর যদি কিছু করতে না পারেন, তাহলে কাইন্ডলি কাগজগুলো আমাকে ফেরত দিয়ে যাবেন কালকে, ওকে? এসে গেছে, আমাকে কেউ বলছে না? না, ও তো আমার খোঁজ করতো। তাহলে না, এসে গেছে। চলো, তোমার জন্য ফল এনেছি। মা, আমি দুধটা নিয়ে আসছি। প্রতাপ অনেক টাকা চেয়েছিল, সে টাকা কেউ দেবে না, তোমার ভালো দাদু বলে দিয়েছেন। ওরা ববিকে পাঠাবে না, ববি আর কোনোদিন আসবে না। হলে
মা এনে দুধটা খাও, দুধটা নাও, আমি ফলটা কেটে দিচ্ছি। ছুরিটা দেখেছ? ববিকে আসতে দিল না, ববিকে ওরা কিছুতেই আজকে আসতে দিল না। আর বাবা সবটা জেনে আমাদের সঙ্গে নাটক করলেন। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ। কোথায়? কলকাতা। এক্ষুনি যাচ্ছ? হ্যাঁ রে বাবা। কবে ফিরবে? কালকে। তুমি বাবির কাছে যাচ্ছ? না না, আমি 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 একটু কাজে যাচ্ছি কলকাতাতে। আমার যাচ্ছ আমি ববির কাছে যাচ্ছি। আমার আমি ববিকে একবার দেখতে চাই, একবার চোখের দেখা দেখতে চাই ববিকে। আমি যাই তোমার সঙ্গে? না না, তুমি এখন যেও না। তোমার এখানে থাকাটা খুব দরকার, বৌদির কাছে কেউ নেই তো। তুমি এখানেই থাকো এক মিনিট। হ্যালো। হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটু পরে রওনা হচ্ছি, আমি গিয়ে নিজে পেপারগুলো সাইন করে দেবো। হ্যাঁ, আমি তো বারণ করলাম যে কাউকে
কাউকে কিছু বলার দরকার নেই, আমি আসছি একটু পরে। কিসের পেপার? ওই আমার স্কুল স্কুল তৈরির যে প্ল্যানটা ছিল ওই মানে স্যাংশনের। Sweet little sleeping beauty. এখনো শুয়ে আছো কেন ডিয়ার? মোটা হয়ে যাবে তো। আমার মোটা মেয়েটার একদম ভালো লাগে না। It looks so odd. বেলা হয়ে গেছে, মোটকা মেরে শুয়ে আছো কেন? তোমার মতন মেয়েরা যে কত রকম অ্যাক্টিং জানে সব সব জানা আছে। ভাঙ করছে জানো, কত কত টর্চার করা হচ্ছে। কি চাইছো কি তুমি? হ্যাঁ, আমরা পেটে খিল মেরে কিছু খাওয়া দাওয়া না করে তোমার তোমার সেবা করব, সেবা করব। চন্দনার মাকে বলা আছে ডিনারের জন্য কি কি রান্না হবে, ওর কাছে জেনে নিও ডিয়ার লিটল প্রিন্সেস। 9টার সময় কিন্তু ডিনার রেডি চাই। অলরেডি 8:30 বাজে। রিমেম্বার দ্যাট, জাগো মোহিনী প্যারি, জাগো জাগো মোহিনী প্যারি, জাগো। Thank you.
তোমার শরীর ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি। আপনি এখানে কি করছেন? না মানে তোমার জ্বর আসছে। না মানে তোমার গা কিন্তু ঠান্ডা আছে। হ্যাঁ বাবা, মনে হয় তুমি ভালোই আছো, সুস্থ আছো। আজ আমি রান্না চড়াচ্ছি, তোমার শরীর ঠিক হলে তুমি এসো। আমি এখানে থাকবো না, আমি রান্না করে যাব, আমিও রান্না করব। এ সময় আবার কে এলো? তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি।